নমস্কার বন্ধুরা, তন্ময় চ্যানেলে এসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার যে রান্নাটা নিয়ে এসেছি কুকিং শোতে, সেটা হচ্ছে চিংড়ি পোস্ত। লাগছে খুব সামান্য উপকরণই, তবুও বলে দিচ্ছি কী কী লাগছে। এখানে নুন মিষ্টি তো লাগছেই স্বাদ মতন, সর্ষের তেলে রান্নাটা হবে। আর এখানে রয়েছে লঙ্কা আর পোস্ত বেটে রাখা রয়েছে, হালকা জল দিয়ে গুলে রাখা রয়েছে। পেঁয়াজ কুচি লাগছে, কালো জিরে লাগছে, আর নুন হলুদ মাখানো চিংড়ি মাছ রয়েছে, আর লাগছে সর্ষের তেল। কড়াই সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়িটা ভেজে নেওয়া হচ্ছে। চিংড়িটা পাল্টে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে তুলে নেওয়া হচ্ছে চিংড়ি মাছ। এবারে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়া হলো, আর সাথে দেওয়া হলো পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেওয়া হচ্ছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেওয়া হলো। এবারে এর মধ্যে লঙ্কা এবং পোস্ত যে বেটে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হলো। আচ্ছা, আমরা এর মধ্যে এক্সট্রা কিন্তু কোনো হলুদ গুঁড়ো দিচ্ছি না, যেহেতু মাছে হলুদ গুঁড়ো মাখানো ছিল, তাই মাছ যখন দেওয়া হবে সেই মাছ থেকেই যে এক্সিস হলুদ চাষ সেটা বেরোবে, তাতেই লঙ্কা এসে যাবে। পোস্তটা হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে অল্প একটু তেল দিয়ে দেওয়া হলো। এবারে এর মধ্যে অল্প পরিমাণ জল দেওয়া হলো, তো যেরকম গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী জল দেবেন। আমাদের গ্রেভি ফুটে উঠেছে, এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে রাখা দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের চিংড়ি পোস্ত রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি পোস্ত। তাহলে বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর রেসিপি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। তাহলে আজকে আসছি আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ হচ্ছে। নমস্কার।